আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশি মম ডেনমার্ক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু আজকে দাওয়াতে যাচ্ছি, আর বেশ দূরে, কিন্তু আমাদের বাসা থেকে প্রায় 35 থেকে 40 মিনিটের পথ। যেতে যেতে এত সুন্দর দৃশ্য আমরা দেখছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। খুব সুন্দর, চারিদিকে সবুজ, প্রশস্ত রাস্তা, অনেক সুন্দর, খুব বেশি। তো এই তো আমরা তো চলে এলাম ভাবির বাসায়, আর ভাবির বাসা মাশাল্লাহ এত বেশি সুন্দর, আপনারা নিজেরাও দেখবেন এখন, খুব সুন্দর বাসাটা। তো এই তো আমরা তো এখন গাড়ি থেকে বাচ্চাদেরকে নামিয়ে নিলাম, তারপর ভেতর বাসার ভেতরে চলে যাচ্ছি। আর মনে হয় যে আমরাই প্রথম গেস্ট, আমরাই একটু তাড়াতাড়ি চলে এসেছি, সবাই আসছে অন দ্য ওয়ে। তো বাচ্চারা তো এসেই এখন খেলতে চলে এসেছে, ভাবির বাসায় বিশাল বড় একটা ট্যাম্পোলিন আছে, তো ওরা আসলেই না এখানেই প্রথমে চলে আসে। সব বাচ্চাদের আসলে প্রিয় জায়গাই হচ্ছে এইটা। তো আমি তো ভাবির সাথে একটু গল্প করছিলাম, আর সাথে সাথে একটু এসে দেখছিলাম বাচ্চারা কী করছে, আর ওদের মুহূর্তগুলো একটু ক্যামেরাতে বন্দি করে রাখছিলাম। তো এই তো ভাবির ভাইয়ের ছেলে জাবির, ওর সাথে আজান তো খুব মিশে গিয়েছে, একদম দুজনে মিলে খুব মজা করছিল, খেলছিল, খুব ভালোই লাগছিল। তো আস্তে আস্তে গেস্টরাও আসা শুরু করেছে, আর এদিকে তো ভাবি বিশাল আয়োজন করে রেখেছেন, অনেক মানুষের দাওয়াত দিয়েছেন আজকে, তারপর খাবারেরও সে আয়োজন কালকে থেকে শুরু করে দিয়েছেন ভাবি, খুব সুন্দর। আর এই যে ভাবির এখানে অ্যাপেল গাছে অনেক অ্যাপেল ধরেছে, এত বেশি অ্যাপেল ধরেছে যে সব নিচে পড়ে একদম ছড়ানো, অ্যাপেলের সমারোহ। আর অ্যাপেলগুলো মোটামুটি ভালোই মিষ্টি আছে। এই যে এদিকে গেস্টরাও চলে এসেছে, এদিকে আমাদের ছোট ছোট সোনামণিরা, ওরা তো খেলছিল, তো ভাবলাম ওদেরকেও একটু শ্যুট করে নিই। আর এই যে ভাবির কিচেন, খুব সুন্দর ভাবির কিচেনটা, ভাবি খুব রুচিশীল একজন মানুষ, উনি খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন। তো এই যে আমি এখন কিচেনে এখন খাবার দিয়ে দেওয়া হবে, প্রায় গেস্টরাই চলে এসেছে। এই যে ভাবি আজকে অনেক কিছুই করেছে, তেহারি করেছে, তারপর বিফ করেছে, চিকেন করেছে, কাবাব করেছে, সালাদ ছিল, অনেক কিছুই তৈরি করে ফেলেছেন ভাবি। তো গেস্টরাও প্রায় খাওয়া শুরু করে দিয়েছে, কেউ খাচ্ছে, কেউ কুশল বিনিময় করছে, আর আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব ভালো ছিল, সবাই খুব মজা করে খেয়েছে। আর এদিকে এই তো খাবারের পর ডেজার্টও দিয়ে দেওয়া হয়েছে, আর ভাবির হাতের মিষ্টি অসম্ভব মজা, আমাদের এখানে সবাই কিন্তু যে ভাবির হাতের মিষ্টি খেতে খুব পছন্দ করে। এই যে আমি এখন আমার মিষ্টির প্লেটটা নিয়ে নিলাম, রসমলাই নিলাম, আর সাথে মিষ্টিও নিয়ে নিলাম, খুব মজার ছিল। সোহাও খাচ্ছে ওর বান্ধবীদের সাথে, ও বসছে গল্প করছে, আর এদিকেই তো ভাইরা ভাইরা সবাই মিলে গোল মিটিং করছিল, গল্প করছিল, আসলে একসাথে হলে আসলে যা হয় আর কি, খুব মজা করছিল, ভাইরাও ভাইদের মতো মজা করছিল, ভাবিরাও মজা করছে, সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে। তো অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, ভিডিওর মাধ্যমে আপনাকে ধন্যবাদ দিয়ে দিলাম সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য, মজার মজার খাবার খাওয়ানোর জন্য। তো আজকেও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফিজ। আর এই যে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ, আল্লাহ হাফিজ।